বাঙালি ভাইরা চর্চে আসেন, আসেন আসেন, জট ফুলে জট ফুলে। খুব সুন্দর জানতাম না এটা কি জ্ঞান। তুই আমার এক ঘরছি নেছিস তুই বিশ্বাস করেন বাইরে এই করে এই করে ঢুকছে আমার লগে। ও যার একটা নাম তো আরেকটা নাম তো সে যেতে গাছের পিছে আরেকটা গাছের পিছে ওখানে নক ফিনিশ। ওই 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 রাইট সাইডে রাইট সাইডে এদিক হচ্ছে ভাই নক নক দুজন দুজন এক লগে দুজন এক লগে একসাথে ও বেবি কাম 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 কে না হে এ না নাই হে নাচে হে আগে 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 একাই 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 পাতে বড় আরে স্যার এর অবস্থা বুঝাল কি হালত গর
গাইতো রেম টু বুদ্ধি মারি গাইতো সব ঘুরে আছে আমি বাইরে যেতে পারতেছি না আমি বাইরে গেছি আমি বাইরে গেছি ভাই আমার পাঁচ আমি বাইরে যাই গেছি ওই আছে এই যে এখন বাইরে এলাম ফিনিশ করছে নাকি হ্যাঁ করছি হ্যাঁ বিতে খবর বিতে খবর বিতে আইতাছি আপনার এমন লাগলে এমন লইতে পারেন ওরা দুজনে দুই গাড়ি লেগে গেছে আমার লেগে একটা রাখবেন না গাড়ি আমি প্লেন লয়ে যেতে পারি তারা কোনটা দিয়ে স্টার্ট দেয় ও বেবি কাম ভাই আমার উন্ডা দিছে আমার এটা গাড়ি একটা বাম বাগিয়েছে ভাই এম কে আর মেশিন কোনটা লাগবো ও ভাই ও ভাই ও এ ঘরে না একদম রাইট সাইডে ভাই এই সাইডে ভাই মার্ক দ্য লোকেশন বুঝা হলো দেখা যাক লাগতো একজন এক জায়গায় ও যে গাড়ি লাইতেছে ডান দিক দিয়ে ঢুকছে Marked
তার বাঞ্চত আইসে আইসে একটা রাইট সাইডে আইসে এই রাইট সাইডে স্মোকের পিছে তিরে বাঙালি এ বাল ক্যাম্পার হালা গে হালা তোর বাবা ক্যাম্পার এ হালা গে হালা ও হালা গে হালা পারস নাই না কে চার না ও কি ড্রপের পিছে নাকি হ্যাঁ ড্রপের পিছে এ বাঙালি এদি মল লিখে লিখে লাইলি করে নিজে খেলতারে না মল লিখে লিখে লাইলি করে আমরা ওপেন এ লুট করলাম এতক্ষণ ওরা ওদিকে বাড়ি ভিতরে বসে আছে ওরা গালি দেয় আমরা